অনেক ফজিলত আমাদের জন্য। কোরআনের ফজিলত আমি বলেছি, কোরআন শরীফের একটা সূরার নাম হচ্ছে সূরে ইখলাস। কোন ব্যক্তি যদি তিনবার তেলাওয়াত করে এক খতম কোরআনের সওয়াব, কোন ব্যক্তি যদি সূরে ইখলাস ১০ বার তেলাওয়াত করে সাথে সাথে জান্নাতে তার জন্য একটা ঘর হয়ে যায়। আর একটু জোরে বলেন, জান্নাতে ঘর করতে রাজি আছি তো? সবাই জান্নাতে যেতে রাজি, কুলফু আল্লাহ বেশি বেশি পড়ব, আল্লাহ পাক জান্নাতে আমার জন্য ঘর তৈরি করে দিবেন। যখন ঘুমাতে যাব, ঘুমানোর সময় সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার, অনেক সময় লাগবে আমলটা করতে, নাকি? এক মিনিটের আমল এক মিনিটও লাগবে না, কিন্তু এর ফজিলত কি? এই আমলটা করে যদি মারা যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বেগুনা মাসুম বানায়া আল্লাহ পাক সব গুনাহ মাফ করে আমার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। তাহলে পারবো তো আমলটা করতে? আর একটু জোরে বলেন।